¿Aló? ¿Qué? কেমন আছো মা? তুমি তো আজকাল আমাদের বাড়িতে আসোই না। দীপা তো শুয়ে পড়েছে, এতক্ষণে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমি কাল সকালে বলবো ওকে তোমাকে যেন ফোন করে। রাখি, ভালো থেকো। আমাকে ফোন দিলে না যে? এত রাতে ফোনে কথা বলা আমার পছন্দ না। তুমি সুমিকে বলে দিও ও যেন কখনো এই রাতে রাত ফোন না করো। তাছাড়া রেজাল্টও তেমন একটা ভালো না। যাও, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। মা, তোমার কাছে অ্যাসপিরিন জাতীয় কোনো ট্যাবলেট হবে? এই প্যারাসিটামল? কেন? খুব মাথা ধরেছে। হ্যালো, হাই, ইউ আর টু লেট। তোমার ঠিক 12টায় ফোন করার কথা ছিল। কি এনগেজ ছিল? এ ঠিক দীপাটা ফোন এনগেজ করে রেখেছিল। দাঁড়া মা, ট্যাবলেটটা আর এক গ্লাস পানি এনে দাও না। দিচ্ছি। হ্যাঁ বলো। না না, তেমন কিছু না, এই এমনি একটু মাথায় ধরেছে। হ্যাঁ হ্যাঁ, গান শুনছিলাম। খালা তো আমার উপর মহা খেপা। বড়দের চিঠি কেন পড়লাম? মজার ব্যাপার কি জানিস, আব্বু আমার কাছে না কমপ্লেন করতে পারছে না, তাহলে তো নিজেই ধরা খাবে। আর খালার প্রেমিকটাও না এমন ক্যাবলা কান্ত, চিঠিতে কম করে হলেও 10টা বানান ভুল। উফ, আর ল্যাঙ্গুয়েজ বলিস না, হরিবল একদম। আচ্ছা, খালার চিঠি তুই পড়লি কেন? কারো প্রেমের চিঠি যদি একেবারে হাতে এসে পড়ে পড়বো না বল। আর শোন না, সেটা শোনানোর জন্যই তো তোমাকে আমি কালকে ফোন করেছিলাম। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। না রে, আমি ঘুমাইনি, মা তোকে মিথ্যে বলেছে। তুই ঘুমাসনি? রিংটা শুনেই মনে হচ্ছিল তোর ফোন। এসে দেখি মা কথা বলছে তোর সাথে। আমি দিব্যি দাঁড়িয়ে দেখলো, তারপরও অবলীলায় বলে দিল আমি ঘুমিয়ে পড়েছি। মা যে কি পরিমাণ মিথ্যে বলে না, কি বলবো। তোকে কেমন মা মা করছিল না টেলিফোনে? রিয়েলি কিন্তু মা তোকে পছন্দ করে না, কেমন মেয়ে কি দেখ। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তিনি নাকি রাতে কথা বলা পছন্দ করেন, অথচ দেখ তার পরপর তোমার একটা ফোন আসলো, 2 ঘন্টা বকবক করে। মা নির্বিকার, ছেলের মাথা ধরেছে বলে আবার ওষুধ পানি এগিয়ে দেয়, রাগ হয় না বল। চল।